সংবাদ বলতে আমরা যে জিনিসটা বলি, কার্ল মার্কস যেটা বিশ্লেষণ করেছেন, আমার দাবি হচ্ছে আপনাদের কাছে বোদলেয়ারকে তার প্রায় সমান মর্যাদা দিতে হবে। যদিবা বোদলেয়ার সম্পর্কে বুদ্ধদেব বসুরা যা লিখেছেন সেটা হচ্ছে আমি বলবো না বোঝার নামান্তর। আমাদের দেশের বহু জ্ঞানী লোক বুদ্ধদেব বসুকে ভালো ছাত্র হিসেবে বিজ্ঞাপন দিয়ে থাকেন। সে 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, অত্যন্ত ভালো ছাত্র। কিন্তু আমি দেখলে আমাদের অধিকাংশ ভালো ছাত্রই বুদ্ধদেব বসুর মতোই। তারা তো অন্য বোদলেয়ারের বই অনুবাদ করা দূরের কথা, তারা তো কিছু অনুবাদ করতে পারেন না। আমি সেই দুঃখে আপনাদের সামনে একটু উদাহরণ দিই। আমি তো লোকের বিরুদ্ধে সবসময় অভিযোগ করে যাই, তো লোকে বলে বরং তুমি নিজেই লেখো না একটি কবিতা। সেই ছায়াপিণ্ডের মতো আমি কিছু অনুবাদ করার চেষ্টা করলাম, একটা আপনাদের ক্ষমা দৃষ্টি অবশ্যই কাম্য। এখন আসুন, বোদলেয়ারের প্রথম যে কবিতাটা বিখ্যাত, এটা বুদ্ধদেব বসু অযাচিত অনুবাদ করেছেন। কি জানে অনুবাদ করেছেন তিনি? তার যে বই শাল বোদলেয়ার তার কবিতা, তিনি সমস্ত বই নিয়েছেন, 108টা কবিতা সবই নিয়েছেন আপনার লেফল দুমাল থেকে, কিন্তু এইটা নিয়েছেন। হ্যাঁ, তো এই কবিতাটার নাম আমি অনুবাদ করেছি দেখেন বেগানা। মানে এটাই শেষ অনুবাদ নয়, শুরুর অনুবাদ নয়, বুদ্ধদেব বসু করেছেন। তো তাদের অনুবাদের আমি আর পড়ি নাই, আগে পড়েছিলাম বোদলেয়ারের অনুবাদ বুদ্ধদেব বসুর, ওখানে এই কবিতাটা আছে। অন্য কবিতাগুলো এই বইতে কারণে নেননি, আবার এটা যে ওই বইয়ের কবিতা সেটাও উল্লেখ করেননি। তা অনেকগুলো অযৌক্তিক কাজ। এই বইয়ের ফরাসি নাম হচ্ছে লেট্রঞ্জে, লেট্রঞ্জে ইংরেজি অনুবাদ দুরকম দেখেছি আমি, একদিকে দ্য স্ট্রেঞ্জার, আর একদিকে এটা অনুবাদ করেছেন ফরেনার ম্যাকেনজি বল, রবার্ট ম্যাকেনজি বল, এক বদল ফরেনার। ওটা হলো আক্ষরিক অনুবাদ, কিন্তু আমি আপনাদের এখানে একটা ফুটনোট আকারে বলে রাখি, এখানে যারা এসেছেন তারা অনেকে জাক লাকা লেখার সাথে পরিচিত, লাকা সাহেব এটার ব্যাখ্যা করেছেন আরো মজার। লেট্রঞ্জে মানে হচ্ছে লে এত অঞ্জে, তিনটা শব্দ এক করেন, দি এত মানে বিং, আমি বাংলা অনুবাদ করবো অস্থি, যেখান থেকে অস্তিত্ব আসে, আর অঞ্জ মানে ফরাসি ভাষায় ফেরেস্তা, অর্থাৎ ফেরেস্তা বিং। আমাদের বাংলা ভাষা তো শব্দ আছে আপনারা জানেন, অতিথি নারায়ণ, অতিথি হচ্ছে দেবতা। তো সেই জন্য যে লোক আপনার বাড়িতে কোনো তিথি ছাড়া বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসতে পারে সেই তো অতিথি। আমাদের চট্টগ্রামে একটা চমৎকার শব্দ আছে গরবা, গরবার শব্দের পূর্ণ রূপ হচ্ছে গরবার, রটা শেষের ফরাসিদের মতো চাট গেয়ারও রটা আর বলে না, অর্থাৎ যে কোনো বারে আপনি আসতে পারেন। কিন্তু যে লোক আপনার স্বদেশী নয় বিদেশির মতো, তাকে বাংলায় বেগানা অনুবাদ করা যেতেও পারে। আচ্ছা এখন বলি আমি এই গল্পের বিষয়টা কি, এটা একটা ইন্টারভিউ কবিতা তা দেখেন। অর্থাৎ বোদলেয়ারের কবিতাগুলো সম্পর্কে আপনাদের বলবো, এগুলিকে কবিতা হিসেবে না নিয়ে অনুগ্রহ করে গল্প হিসেবেও নিতে পারেন, তাতে খুব বেশি একটা ইতর বিশেষ হবে না। বোদলেয়ার যেহেতু কবি তাই আমরা তাকে কবিতা বলছি এমনও ভাবতে পারেন। এই গল্পটা হচ্ছে একটা সাক্ষাৎকার, দুজন লোক কথা বলছে, কে তাকে ইন্টারভিউ করছে তার ভালো পরিচয় নাই, কিন্তু ফরাসি ভাষা দেখলে দেখবেন সে যাকে ইন্টারভিউ করছে তাকে সে তুই বলছে, ফরাসি ভাষায় তু বলছে, আমাদের মাস্টাররা যেমন ছাত্রদেরকে বলে। আর উনি উত্তর দিচ্ছেন, বিদেশি বা বেগানা লোকটি, তা কিন্তু আপনি করে উত্তর দিচ্ছেন, ভু বলে উত্তর দিচ্ছেন। এটা ফরাসি পড়লে আপনি বুঝতে পারবেন, আমি বাংলায় পুরোপুরি রাখতে পারছি না। বাংলায় আমাদের তিনটা শব্দ আছে, মানে আমাদের তুই, তুমি এবং আপনি, ফরাসিতে আমি দুটো দেখতেছি, ভু এবং তু। তো উনি যেখানে তু ব্যবহার করছেন সেখানে আমি তুই ব্যবহার করেছি। এখন ইন্টারভিউটা পড়েন, তাকে বলা হচ্ছে তুমি কি ভালোবাসো, দেখবেন সেই লোক কিছুই ভালোবাসে না, অর্থাৎ কোনো কিছুর প্রতি তার যাকে বলা হয় অঙ্গীকার নেই, তার অঙ্গের অংশ নয়, শুধু তিনি ভালোবাসেন। শেষ লাইনে আপনারা যান বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন, এটা আমি করেছি, আর নিজের অনুবাদ নিয়ে বেশি কিছু বলা আমার জন্য বেয়াদবি হবে, আপনারাই বিচার করবেন। সকলের বেশি ভালোবাসিস কাহাকে তুই, আজব আদমি বল। এখন ফরাসিতে আছে লোম এনিগমাতিক, আমি আজব করেছি, এটাতে এনিগমা তো গ্রিক শব্দ, অনুবাদ করা খুব কঠিন, তাই যে আমি করেছি এই জন্য প্রস্তাব হিসেবে নিয়েন দয়া করে আপনারা, আপনারা বদলাইতে পারবেন এই অনুবাদ। সকলের বেশি মানে সকলের চেয়ে বেশি ভালোবাসিস কাহাকে তুই, আজব আদমি বল, ফরাসি আছে দি। তখন সে বলছে তোর বাপ, তো প্যার, তোমের, এইসব তামের, এইসব আছে, তা সোর অ্যান্ড তো কি বলে ফ্রের, এরকম আছে ফরাসিতে, তোর বাপ, তোর মা, তোর বোন, না তোর ভাই, কাকে তুমি ভালোবাসো, যে পরিবার থেকে শুরু করেছে আমাদের আধুনিক মিথ, তো পরিবারের মিথ। তখন সে উত্তরে কি বলে,
আমার বাপ নাই, মা নাই, বোন নাই, নাই ভাই, ফরার হিসাবে নি 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 পের নি মের নি সর নি ফ্রের বন্ধু বান্ধব তেজামি। তখন সে বলে যাহা বলিলেন আজ অবধি তাহার মানে জানা হয় নাই আমার। বলে এই শব্দের অর্থ তো আমি জানি না, তোর দেশ তে পাত্রী আছে এখানে, তো বলে কোথায় কোন অক্ষাংশে জানি না, মানে কোন ল্যাটিচুডে আছে জানি না। রূপ লাবণ্য এটা অনুবাদ করতে আমার কঠিন হয়েছে, ওখানে আছে বিউটির অনুবাদ কি করব বাংলায়, ওখানে বু আছে ফরাসিতে ধরেন। তখন বললেন পাইতাম তো ভালোবাসিতাম নিজের গরজে বু থেকে দেবী তিনি অমরা। বড় এগুলি অনুবাদ করা খুব কষ্টের কাজ। বলে আমি রূপ নামক যে দেবী তাকে যদি ভালোবাসতাম পাইলাম তো ভালোবাসতাম, কারণ তিনি ইটার্নাল, অর্থাৎ তার একটু অ্যাস্থেটিক ইনক্লাইনেশন আছে লোকের বোঝা যায়। তারপর বলছে সোনা দানা, এটাও কঠিন করা হয়েছে অনুবাদ করছে, ওখানে আছে লোর, লোর মানে গোল্ড হয়, আবার ইউরোপে সেই সময় এটাকে টাকাও বলা হতো, আমি তো অনুবাদ টাকা করতাম, আপনি ভুল করেছি বলতে পারতেন না। তখন সে বলে সোনার নিকুচি করি যেমন আপনারা করেন পরম প্রভুর। বলে ইউ বুর্জোয়া, আপনার ইউ কন্ডেম, ইউ ড্যাম, ইউ শব্দ আছে হেট, তুমি ঘৃণা করো তোমার প্রভুকে, আমি আমার তোমার সোনাকে ঘৃণা করি, টাকাকে। গড আর গোল্ড কাছাকাছি খেয়াল রাখবেন, একটা এল বাদ দিলে কিন্তু গড হয়ে যায় গোল্ড। আহা কি ভালোবাসিস তুই অসামান্য বেগানা আদমি, এখানে লিখছে কি, এখানে লিখছে কি মানে লোম এক্সট্রা অর্ডিনিয়ার, তা আমি এইটা এইভাবে করেছি হয়েছে কিনা জানি না। তারপরে সে উত্তরে বলে আমি ভালোবাসি মেঘমালা, জেম লে নোয়াস উড়ন্ত মেঘমালা, বলে কি লে নোয়াস কি পাস, ওই ওইখানে ওখানে আছে লাবা লাবা মানে লে নোয়াস মেরবে ইউনোয়াস এরকম আছে। এই কথাটাই এই লোকের যে কি এথিক্যাল পজিশন প্রকাশ পায়, এটাই হচ্ছে আপনাদের সাথে মানে আমাদের আলোচনা করার বিষয়। এখানে আমি বলছি যে এখানে বিষয়টা হলো উনি যেটা চাচ্ছেন সেটা হলো যে লোকটা এই কথাটা ইন্টারভিউ করছে সে তাকে বলতেছে যে তুমি কি চাও, সে বলছে কি আমার এই মোবাইল ফ্যান্টাসি যারা আমার কোনো ফ্যান্টাসি, এই পৃথিবীতে কিছু আমি ভালোবাসি না, ওই ভালোবাসি মেঘমালা উড়ন্ত মেঘমালা ওইখানে ওই। এখানে যে তাকে ইন্টারভিউ করছে দেখেন তার একটা আত্মম্ভরিতা আছে, সে ওকে তুই করে বলতেছে, এটা অত্যন্ত খারাপ জিনিস। এই কবিতার সাথে জুড়া আর একটা কবিতা আছে, দুটো পড়লে আপনি বুঝতে পারবেন। এইখানে বোধলেয়ার একটা নতুন যাকে বলা হয়, এখানে কারো কাছ থেকে একটা সাউন্ড আসতেছে রাসেল, দেখেন তো একটা ডিস্টারবেন্স হচ্ছে। হ্যাঁ তো দ্বিতীয় কবিতা হচ্ছে বইয়ের, এটা দু নম্বর কবিতা, মানে লে দেজেসপোয়ার দুলা ভেই মানে ভিএই একটা বুড়ি নৈরাশ্য। এইখানে দেখেন ওই লোকটা যেমন সমাজ থেকে মানে এক ধরনের বহির্ভূত, এই ভদ্র মহিলাও অনেকটা সেই রকম। এখানে অনেক আমার ইয়াটা কালো হয় নাই, তো আমি এই কবিতাটা পড়ি তারপরে আপনাদের নাম ধরেন। এটার নাম হলো বুড়ির নৈরাশ্য। সো এই বুড়ির বিষয়টা কি, প্রথম কবিতার নাম ছিল ল্যাত্রন রে, তাই না, আর এই দ্বিতীয় কবিতার নাম হচ্ছে দেজেসপোয়া দুলা ভিএই, বুড়ির হতাশা বা নৈরাশ্য। তুলতুলে শিশুটির দেখা পাইয়া মুখে বলিরেখা ভর্তি ছোটখাটো বুড়ির মনে বড়ই আনন্দ। একটা বাড়িতে উনি গেলেন, সেখানে দেখছে সবাই একটা ছোট বাচ্চাকে নিয়ে মজা করছে, বুড়িও গেলেন দেখিলেন শিশুটি লইয়া সকলেই মজা করিতেছে আর উহার মন জগাইবার চেষ্টা করিতেছে। তুলতুলে জীবটিও তাহার ছোটখাটো বুড়ির মতোই পলকা, তাহারই মতন দন্তহীন কেশহীন। অতি ছোট শিশু আর অতি বুড়া মানুষের মধ্যে একটা মিল হয়, পুবেরে দাঁত পড়ে যায়, চুল পড়ে যায়, চুল থাকে না। তিনি উঠিয়া উহার কাছে গেলেন, চেষ্টা করিলেন একটা মৃদু হাসিতে আর চেহারায় আদরের ভাবটা ফোটাইতে, কিন্তু যবুথবু দয়াময়ী বুড়ির আদরে শিশুটি ভয় পাইল, হাত হইতে ছাড়া পাইতে জোর লড়াই শুরু করিয়া দিল আর চেঁচাইয়া ঘর ভরাইয়া ফেলিল বা ঘর মাথায় তুলিল। দয়াময়ী বুড়ি তখন হাল ছাড়িয়া আপনকার অনন্ত নির্জনতায় লা সলিটিউড এটারনেল ফিরিয়া গেলেন, এক কোনায় গিয়া একলা কাঁদিতে কাঁদিতে মনে মনে বলিলেন হায় পোড়া কপাল আমাদের আমার মতন বুড়িদের। এই যে লোকের মায় একটা মাসুম বাচ্চার মন জোগাইবার দিনও গিয়াছে আমাদের,
ছোট্ট শিশুদের ভালোবাসিবার কোশেশ করি আর তাহাদের মনেও ভয় ধরাই। আচ্ছা, তাহলে উনার মনের মধ্যে এই হচ্ছে ছোট কবিতাটি, ছোট্ট কবিতা। তাতে দেখেন এই বুড়ির মনের যে হতাশা বদলে তার সাথে একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি যোগ করেছেন, যে সমাজ যাদেরকে বাইরে করে দিয়েছে, যারা সমাজের নিজের সাধারণ একজন নারীর যে আকর্ষণ ক্ষমতা থাকে বুড়ো হলে, সেই স্বাভাবিক কনভেনশনাল চান্স যেটা বলি ইংরেজিতে, সেটা আর থাকে না। তো সেই জন্য বলছি আপনাকে দেখতে হবে যে যারা এই কনভেনশনাল সমাজের বাইরে, এই যে বুড়ি হয়েছেন মুখে বলি রেখা ভর্তি, এখন তাকে তো যুবকেরা পরিহার করে কিন্তু শিশুটাও তাকে থেকে ভয় পাচ্ছে, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে এলিয়েনেশন বলি, সমাজে আক্ষরিক করতে নিলে ভালো হয়, এলিয়েনেশনের কত যে বাজে অনুবাদ বাঙালিরা করেছেন, বিযুক্তি, পারক্য, বিচ্ছিন্নতা, তো দরকার নাই। এলিয়েন হয়ে যাওয়াটাই হচ্ছে এলিয়েনেশন, স্বদেশে থেকে বিদেশি হওয়া। এক ধরনের লোক বিদেশি হয় বাধ্য হয়ে, যেমন এই বুড়া, ওই যিনি বৈরাগ্য করেছেন বেগানা, যে ওর মধ্যে প্রকাশ তিনি বিদেশি, বেগানা শব্দের মধ্যে এলিয়েনেটেড ম্যান আছে। বদলারও খানিকটা এলিয়েনেটেড ছিলেন, কিন্তু তার যে প্রতিভার কারণে, তিনি ছিলেন শিল্পীও বটে, সেই জন্য আমি তার শিল্পের কথাটাই বলছি। এর পরের 3 নম্বর কবিতাটা হচ্ছে, এই দেখেন আমি অনুবাদ করি শিল্পীর তওবা। এখন শিল্পের তওবা অনুবাদ করা একটু সমস্যা বিষয় ছিল আমার জন্য। এটার ফরাসি নাম হচ্ছে কনফিতেওর দুল আর্টিস্ট, মানে এটা খ্রিস্টান ভাষা যদি বলেন মানে তার দোষ স্বীকার করা। যদি আপনি শুধু স্বীকারোক্তি লেখেন তা হয় না, কিন্তু আমাদের ইসলামিক পরিভাষায় তওবাতে যা বোঝায়, খ্রিস্টান পরিভাষায় কনফিতেওর তাই বোঝায়, এটাই বদলিয়ার ব্যবহার করেছেন। তা আমি মনে করলাম এটা করা বোধ হয় মন্দ হবে না, আমি প্রস্তাব আকারে করেছি লো কনফিতেওর দুল আর্টিস্ট। দেখেন এখানে বদলিয়ার যে লোকটা ন্যারেট করছে, একে বদলিয়ার হিসেবে না নিয়ে তার থেকে আলাদা একজন বয়ানকারী হিসেবে নিলে ভালো হয়। শিল্পীর যে রোমান্টিকতা সেটা এখানে দেখাচ্ছেন, এবং সেই রোমান্টিকতা যে ট্র্যাজিক, একজন শিল্পী প্রকৃতির মতো হতে চায়, কিন্তু প্রকৃতির মতো হতে গেলে কোথায় কোথায় সীমা আছে, প্রকৃতির সাথে তিনি তখন যুদ্ধ করেন, প্রকৃতির চেয়ে তিনি বেশি সুন্দর তৈরি করতে চান, এবং এখানে তিনি সফল হবেন না। সফল না হওয়া যে ইংরেজিতে বলে ট্র্যাজিক, সেটা এই কবিতার মধ্যে পাবেন। তারপরে আমি আলোচনায় যাওয়ার সময় রেফারেন্স দিব। বদলিয়ার বলছেন এই কবিতায়, লো কনফিতেওর দুল আর্টিস্ট কবিতার বলছে, হেমন্তের শেষ বেলা কি হৃদয় বিদারক। বাংলা অনুবাদের সমস্যা দেখেন, ওখানে আছে অঠাম, এটা তার অনুবাদ হেমন্তও করতে পারেন, শরতও করতে পারেন বাংলায়, কিন্তু আমি হেমন্তটাই বেছে নিয়েছি। পরে বুঝতে, হেমন্ত শব্দের অর্থ হচ্ছে যাহার অন্তে হেম থাকে, হেম মানে সোনা। যেমন বসন্ত, আমরা এটা নাম করেছি বসন্ত উৎসব, আপনারা বুঝতে পারেন না বসার শেষ হইলো, ইংরেজিতে যেন স্প্রিং বলে যেটা লাফাই ওঠে, বস অন্ত বসন্ত, আর যে হেমন্ত হচ্ছে অন্য হেমন্ত, অর্থাৎ সব পেকে সোনার মতো হয়ে যায়। হেমন্তের শেষ বেলা কি হৃদয় বিদারক, হায় যতক্ষণ না ব্যথা পাওয়া যায় ততক্ষণ বিদারণ চলিতে থাকে, কেননা এমন মধুর ইন্দ্রিয় সুখ আছে মসৃণ হইয়াও যাহার ধারালো হইতে নিষেধ নাই, আর অনন্তের তীক্ষ্ণতা ছাড়াইয়া যায় এমন সুচালো তীক্ষ্ণতা আর কোথাও কি আছে জগতে, আকাশ আর সমুদ্রের বিশাল বিস্তারে দৃষ্টি ডুবাইয়া দিতে কি বিপুল আনন্দ, নির্জনতা নঃশব্দ আর রাশি রাশি নীলিমার কি অতুল নিষ্কলঙ্ক রূপ, সমুদ্রের একঘেয়ে দোলায় দিগন্ত ধামে ছোট্ট নৌকা দুলিতেছে, এই অকিঞ্চিত কর আর একাকী নৌকা আমার নিরাময় আতীত অস্থির ছায়া বিশেষ, বলে আমার ইনকিউরেবল এক্সিস্টেন্স তার শ্যাডো, প্রকৃতি জগতের সকলেই আমার মধ্যে আপন ভাবনা প্রকাশ করে, কি ইহাদের মধ্যে আমার ভাবনা চারিয়া দিই আমি, কেননা দিবা স্বপ্নের আড়ম্বরে আমি জিনিসটা বড় তড়িঘড়ি লোপ পায়, তাহাতে কি ইহারা ভাবনা প্রকাশ করে, ঠিকই বলিয়াছি তবে এই প্রকাশ শুদ্ধমাত্র সঙ্গীতে আর ছবিতে, তর্কের বালাই নাই, যুক্তির ফক্কিকা নাই, ন্যায়ের কচকচানি নাই, বলছে সে যাহাই হোক চিন্তার এই প্রবাহ আমার মধ্যেই উদ্ভূত হোক, কি প্রকৃতি জগৎ হইতেই ছুটিয়া আসুক তড়ি ঘড়ি জমাট বাঁধিতে শুরু করে, ইন্দ্রিয় সুখের তীব্রতা এক পর্যায়ে সহ্যের অতীত হয় আর দেহের সীমা পর্যন্ত প্রসারিত হয় এই বেদনা। এই যে ইন্দ্রিয় সুখ লিখেছে, এটা ফরাসি আছে বলুপতে,
মানে এগুলি অনুবাদ করা কঠিন, কাজে অনুবাদ মাত্রেই যে এক ধরনের ট্র্যাজেডি সেটাই বোঝাচ্ছি আপনাদের। উনি আর বলছেন শিল্পীর একই ট্র্যাজেডি, আমার টান টান নাড়ি তখন আর্তস্বর আর কাতর কাঁপুনি ছাড়া আর কিছুরই সঞ্চার করিতে পারে না। এক্ষণে আকাশের গভীরতা আমাকে আকুল করে নৈরাশ্যে, তাহার স্বচ্ছতা আমাকে হাঁপাইয়া তোলে, সমুদ্রের নির্বিকারত্ব চারিদিকের নিশ্চলতা আমাকে অবাক করে। হায়, আমাদের কি অনন্তকাল ধরিয়া এই বেদনায় বিদ্ধ হইতেই হইবে, নাকি রূপের হাত হইতে পলায়ন পর থাকিতে হইবে অনন্তকাল পর্যন্ত? প্রকৃতি দয়া মায়াহীন ডাইনী, চির বিজয়িনী প্রতিদ্বন্দ্বী, আমাকে আমার মতন থাকিতে দাও না, লোভ দেখাইয়া আমার বাসনা আর আমার গরিমা ভুলাইয়া দিও না। রূপের সাধনা এমন দ্বন্দ্বযুদ্ধ বটে, যাহাতে ধরাশায়ী হইবার আগেই ভয়ে কম্পমান শিল্পী সজোরে আর্তনাদ করিয়া ওঠে। এই লাস্ট লাইনটা নিয়ে আমি পরে মন্তব্য করব, এর মানেটা কি? ভয়ে কম্পমান শিল্পী মানে আর্তনাদ করিয়া ওঠে, এটা তিনটা ফরাসি কথাকে আমি লম্বা করে অনুবাদ করছি, লো ক্রি ফ্রায়ুর, এই জিনিসটা আমাদের আসতে হবে। অর্থাৎ এই যে রোমান্টিক শিল্পী জানে যে তিনি সফল হবেন না প্রকৃতির বিরুদ্ধে, তবু তিনি কিন্তু বলে রূপের সাধনা, মানে যে প্রকৃতি যথেষ্ট হলে আমার তার আলাদা রূপ তৈরি করতে হতো না, এই জন্য উনি বলছে রূপের সাধনা মানে প্রকৃতির সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, তাতে আমি পরাজিত হব জানি, এমন এক দ্বন্দ্বযুদ্ধ যাহাতে ধরাশায়ী হইবার আগেই পরাজিত হইবার আগেই ভয়ে কম্পমান শিল্পী সজোরে আর্তনাদ করিয়া ওঠে, শিল্পের পরাজয় নিশ্চিত। এই যে রোমান্টিকতা, এটার প্রতিবাদ করলেন তিনি পরের কবিতায়। ফরাসি দেশে এই যে ভণ্ডামি চলছে কালচার নিয়ে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি, যেটা এখন বাংলাদেশে কবিতা আগে অনুবাদ হয় নাই কেন, কারণ আগের বাংলাদেশের পক্ষে এই কবিতা সমজদার হওয়ার মতো পরিবেশ ছিল না। এখন যে নগরায়ণ হচ্ছে দেশে, এটা প্রায় সেই প্যারিসের নগরায়ণের মতোই, একটি পার্থক্য ওটা ছিল সাম্রাজ্যের কেন্দ্র, আমরা হলাম সাম্রাজ্যের অধীনস্থ, এইটুকুই। এখন দেখেন আমাদের যে ভাঁড় লোকেরা আছেন, আমরা যারা ইংরেজি মিডিয়াম চর্চা করতেছি, আমাদের নিয়ে ব্যঙ্গ করেছেন বদলিয়ার এখানে, দেখুন মানে ঢাকার মধ্যবিত্ত শ্রেণীকে নিয়ে ব্যঙ্গ করা যায়। নববর্ষের আনন্দ, ওই কবিতার নাম হচ্ছে আ প্লেজন, ফরাসি নাম, মানে ইংরেজিতে কি করবেন, নানা রকম নানা অনুবাদ করেছে, একজন হচ্ছে জোকার, নানা রকম আছে, আমি ভাঁড় কথাটা নিয়েছি, মানে আর মানুষকে কৌতুক দে, কৌতুক অভিনেতার মতো, কিন্তু কবি নতিমদা কে, বাংলাদেশে ধরেন মধ্যশ্রেণী, ফরাসি মধ্যশ্রেণীকে উনি ব্যঙ্গ করছেন, পেটি বুর্জোয়া ক্লাসকে। নববর্ষের আনন্দ উৎসব পুরুদমে চলেছে, নিউ ইয়ার্স ই প্যারিসে, লক্ষ্য করুন চারিদিকে কাদা আর তুষারের জগা খিচুড়ি, তদুপরি হাজার যানবাহনের চলাচল, খেলনাপাতি আর মিঠাইয়ের দোকান ঝিকমিক করিতেছে, লোভে আর বিষাদে ঝকমক নগরী এলান দিয়া নেশায় বুঁদ হইয়াছে। এহেন অবস্থায় একান্ত ঘরের কোনায় পড়িয়া থাকা লোকটিরও শান্তিতে থাকার উপায় নাই, এহেন হৈহুল্লোড় আর গণ্ডগোলের মধ্যেই অবিচল একটি গাধা চাবুকদারি কোনো দুর্বৃত্তের হাতের মার খাইতে খাইতে পথ চলিয়াছে। এখানে ইঙ্গিত দিয়ে আপনাদের বলে রাখি, এই গাধা হচ্ছে শ্রমিক শ্রেণীর প্রতীক, যে কাজ করে, আর এরা হলো বিলাস করতেছে যারা, তারা হলো বুর্জোয়া শ্রেণীর প্রতীক। বুদ্ধদেব বসু এই জিনিসটা বুঝতে পারেন নাই, বুদলারের কবিতা উনি আসলে পড়েন নাই, বুদলার মানে আমরা মধ্যশ্রেণী কেউই পড়িনি, আমরা যারা বুদ্ধদেব বসুর ছাত্র। পায়দল পথের কোনা বরাবর গাধা যখন মোড় ফ্রিতে ছিল, তখন দস্তানা মোড়া হাতে, ফরাসি তাছে গঁতে, পালিশ জগজগে জুতা পায়ে, জুতার সাথে কি ভেরনে ভার্নিশ জুতা, নির্দয় টাইয়ের গিরায় গলা আঁটিয়া নতুন পোশাকে গতর বন্দি, সুবেশ একটি ভদ্রলোক, আবু মসিও, নিরীহ প্রাণীটির সম্মুখে সাড়ম্বর প্রণত হইয়া মাথার টুপি সামান্য উপরে উঠাইয়া বলিতে লাগিলেন, নববর্ষের শুভেচ্ছা, আপনার নববর্ষ সুখ আর সমৃদ্ধিতে ভরিয়া উঠুক। তারপর হাওয়ার মতন চোখ মেলিয়া সাঙ্গপাঙ্গের দিকে যেভাবে মুখ ফিরাইলেন তিনি, তাহাতে মনে হইল যে তৃপ্তি তিনি লাভ করিয়াছেন তাহার অনুমোদনটা চাহিতেছেন। গাধা এই ভাঁটকে দেখিতেই পায় নাই, আর আপনার কর্তব্য কর্ম উহাকে যেদিকে চালাইতেছিল সেদিকেই অবিচল চলিতে থাকিল। এখন বদলেন নিজের একটা মানে ন্যারেটর নিজের একটা কথা যোগ করছেন, আমার কথা যদি বলি, অকস্মাৎ সীমাহীন একটা ক্রোধের কবলে পড়িয়া গেলাম, এই মহামহিম গর্দব লোকটিকে আমার মনে হইল সমগ্র ফরাসি দেশের শিক্ষা সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এটা অনুবাদ করতে আমার অনেক রক্তপাত হয়েছে, আজকে লোস্প্রি
ফরাসিদের বলে কি লেসপ্রে দু ফসে, এটা কি এসপ্রির কি অনুবাদ করব, শিক্ষা সংস্কৃতি বিদ্যা বুদ্ধি, এটা অনেক আপনারা এটা নিয়ে তর্ক চলতে পারে। অর্থাৎ তার যে বিদ্যার অহংকার সংস্কৃতির অহংকার, আমাদের এখানে কথাটা এইভাবে বলা হয় শিক্ষা সংস্কৃতি, তাই মোভাবে করেছি। এটা হচ্ছে সেই এসপ্রি যেটা হেগেলের বইয়ের নামে আছে, আজ ফেনোমেনোলজি অফ স্পিরিট যে বলি, সেই স্পিরিটের এই স্পিরিট। তা এইটাও উনি গেলেন। এখন শেষ কবিতাটা বলি, তারপর আলোচনা যেতে পারবো। এখন এই যে কবি বা এই যে শিল্পী সুলভ মানসিকতার একটা খানিকটা আপনার নির্ভর অন্যের প্রতি সহানুভূতি সম্পন্ন, তিনি ভালো করে ব্যঙ্গ করলেন যে এই ফরাসি এই ভদ্রলোকের সাথে আমি একমত নই, এটা উনি বললেন। এখন শিল্পী মানেই তার মধ্যে দু রকমের টান আছে, তিনি শিল্পও করতে চান, জনসাধারণের প্রতি তার যে সমবেদনা সেটাও প্রকাশ করতে চান। ফলে শিল্পীর প্রকৃতির মধ্যে আছে এটা হলো সব দুব্ল, এই যে আমি করেছি দোপাট্টা কুটুরি। আমি দোপাট্টা আমাদের মেয়েদের একটা পোশাকের নাম, আমরা বলি দোপাট্টা, কিন্তু এইখানে একটা ঘর যদি দু রকম ডবল ক্যারেক্টার হয় তাহলে দোপাট্টা লিখেছি আমি। তাহলে দেখি এটা দিয়ে শেষ করবো, তারপর আলোচনা ঘুরবো। এটা 5 নম্বর কবিতা এই বইয়ের, লো স্প্লিন দু প্যারির। দেখিতে দিবা স্বপ্নের ন্যায় একটি কুঠুরি, দেখিতে দিবা স্বপ্নের ন্যায় রেভারির মতো সত্যিকার প্রেরণাদাত্রী কুঠুরি। এইখানে আবার স্পিরিট কথাটা স্পিরিচুয়াল, যাহার গুমুট হাওয়া গোলাপি আর নীলের হালকা ছোঁয়া লাগা, প্রাণ এখানে অনুতাপ আর বাসনার সৌরভ মেশানো আলস্য অবগাহন করে। জিনিসটা গোধূলি মানান, খানিক নীলছে খানিক গোলাপি, গ্রহণের ক্ষণে ইন্দ্রিয় সুখের স্বপ্নের মতন। বলুপ্তে দুল এক্লিপস, এখানে আসবাবপত্রের আকার আকৃতি টানা টানা, তার নিজের বাড়ির বর্ণনা দিচ্ছেন তিনি, আসবাবপত্রের আকার আকৃতি টানা টানা, যথাস্থানে বসানো গা এলানো, আসবাবপত্রে মনে হয় স্বপ্নের আবেশ, বলা যায় ইহাদের জীবন পাত্র উদ্ভিদ আর খনিজ জীবনের মতন একটা ঘরে আছে, তৈজসপত্র ফুলের মতন আকাশের মতন অস্তাচলগামী সূর্যের মতন নীরব ভাষায় কথা বলে। দেওয়ালে শিল্পকর্মের নামে রুচিহীনতার কোনো চিহ্ন ঝুলিতেছে না, যেটা মধ্যবিত্তের বাড়িতে ঝোলে। নির্ভেজাল স্বপ্নের মাপে, বিচার লেশহীন ছায়ার মাপে হিসাব কষা শিল্পকর্ম, দৃশ্যমান শিল্পকর্ম তো ধর্মদ্রোহই, সবকিছুই এখানে যেমনটা চাই তেমন স্বচ্ছ, আর যেটুকু ছায়া না হইলে সুষম ছন্দে মেলে না ততটুকু ছায়ায় ঢাকা। বহু যত্নে বাছাই করা সেরা আতরের সহিত অতি হালকা আর্দ্রতার মেশাল দেওয়া সুবাস বাতাসে সাঁতার কাটে। এখানে এক প্রকার উষ্ণ স্নানের স্পর্শে তন্দ্রা কাতর প্রাণ ঘুম পাড়া নিয়া গানের আবেশ পায়। জানালার সামনে আর বিছানার সামনে অঝোর ধারায় মসলিন ঝরিয়া তুষার বাহের মতো ফুলিয়া ফাঁপিয়া ওঠে। এই বিছানায় শুইয়া আছেন আদর্শ প্রতিমা স্বপ্নলোকের রাজ্ঞী, কিন্তু এখানে তিনি হাজির হইলেন কোন পথে, কে তাহাকে লইয়া আসিল, কোন জাদু বলে এই স্বপ্নলোক আর ইন্দ্রিয় বিলাসের রাজাসনে অধিষ্ঠিত হইলেন তিনি, কি আসে যায় তাহাতে, এই তো তিনি, আমি চিনিয়া ফেলিয়াছি তাহাকে। সত্য সত্যই এই তো সেই চোখ যাহার জ্যোতি গোধূলিকেও ছাড়াইয়া যায়, অন্তর্গত ভীতিকর ঘৃণা দেখিয়াই চিনিতে পারিলাম নির্বিকার আর ভয়ঙ্কর এইসব দর্শনেন্দ্রিয়। ইহারা কাছে টানে পদানত করে, যে আহাম্মকের দল ওইদিকে তাকাইবার বোকামি প্রদর্শন করে তাহাদের দৃষ্টিশক্তি গিলিয়া ফেলে ইহারা। আমি বারংবার তত্ত্ব তালাশ করিয়াছি ইহাদের, কালো রঙের এইসব তারকা কৌতূহল আর ভক্তির দাবিদার বই কি, এই ধরনের রহস্য নৈশব্দ প্রশান্তি আর খুশবুর চাদরে ঢাকা পড়িবার সুযোগ বাবদ কোন কোন মহানুভব দানবের দেনায় দেনদার হইলাম আমি? হে রূপের অধিষ্ঠাত্রী, প্রচলিত প্রথার সম্মানে যে বস্তুর নাম আমরা রাখিয়াছি জীবন, সুখ স্বাচ্ছন্দ্যের শিখরে উপনীত হইবার পরও সে জীবনের সহিত এই পরম জীবনের কোনো মিল পাওয়া যায় না, সে পরিচয় আমি লাভ করিয়াছি, আর সে স্বাদ আমি পলে পলে অনুপলে অনুপলে পাইতেছি। না, পল বলিতে আর কিছু রহিল না, অনুপল বলিতে আর কিছু রহিল না, কাল বিলুপ্ত হইয়াছে, যে রাজশক্তি কায়েম হইয়াছে তাহার নাম অনন্ত, এই অনন্ত আনন্দের। এইটা হলো দোপাট্টা কুটুরির প্রথম পাট্টা পাঠ করলাম, এখন দ্বিতীয় পাট্টা কি আছে?
শিল্পীর জীবনের তার যে দায়িত্ব আছে এখন বাড়ি ভাড়া দিতে হবে সেটাই আনন্দকে এখন কিভাবে বিষ করে তুলবে দেখেন। এক্ষণে দরজায় ভয়ঙ্কর সজোর আঘাতের শব্দ প্রতিধ্বনিত হইল একটা, আর মনে হইল ভয়ানক দুঃস্বপ্নের মধ্যে যেমন হইয়া থাকে কেহ যেন আমার পাকস্থলী বরাবর একটা কুড়ালের কোপ মারিল। একটু পরেই ঘরে ঢুকিল ভূত একটা, গোস্ট, এ দেখি নায়েব, ফরাসি দেশে বলে বেলিফ, যে আসিয়াছে আইনের নামে যন্ত্রণা দিতে। দেখি কলঙ্কিনী এক রক্ষিতা আসিয়াছে দুঃখের পাঁচালি শুনাইতে, আর আমার তুচ্ছ সুখ দুঃখ আর ভোগ ভোগান্তির বোঝার উপর নিজের দুঃখের আঁটিটি তুলিয়া দিতে। কিংবা আসলে আসিয়াছে পত্রিকা সম্পাদকের হর করা ছেলেটি, পাণ্ডুলিপির পরবর্তী কিস্তিটা দিতেই হবে উহাকে। হায় হায়, এই বেহেস্তি কুটুরি, আদর্শ প্রতিমা, স্বপ্নলোকের রাজ্ঞী, মহাত্মা রনে যাহার নাম রাখিয়াছিলেন সিলফিদ, এটা একটা ফুটনোট লাগবে মহাত্মা রনেকে, আমি এটা বাদ দিচ্ছি এখন, ভূতের টোকার পাশবিক আঘাতে এই জাদুর জগৎ কোথায় যে আপাদ মস্তক হাওয়া হইয়া গেল, কি সাংঘাতিক কাণ্ড। মনে পড়িতেছে হ্যাঁ জি, এই ডেরা চিরবিতৃষ্ণার এই কুঠুরি, এই পদার্থ তো সত্য সত্য আমারই, এইসব আসবাবের সবটাই আহাম্মক, ধুলামলিন, টুটা ফাটা, আগুন পোহানো চুলাটায় না আছে আগুন না পোড়া কয়লা, যত্র তত্র নিষ্টিবনের দাগ। আপনারা যারা নতুন কেউ আছেন, নিষ্টিবন পুরোনো বাংলা শব্দ, যেমন থুতু বলেন যেটাকে, সেটাই। ধুলা ছাওয়া জানালার পালায়, বৃষ্টির কাটা কাটা স্বর, সব ফলার ধারা, হিবিজিবি কিংবা শেষ না করা কোনো পাণ্ডুলিপি, ভয়ঙ্কর ভয়ঙ্কর তারিখে পেন্সিলের দাগ কাটা দেয়াল পঞ্জিকা, আর সেই পারলৌকিক আতর যাহা আমার পরিশীলিত ইন্দ্রিয় বিলাসে মৃত সঞ্জীবনীর কাজ করিত, আজ হায় তাহার স্থানটা দখল করিয়াছে তামাকের বাসি পঁচা গন্ধ, আর সঙ্গে বিবমিশার কারণ নাম না জানা শেঁত শেঁতে দুর্গন্ধ একটা। আমরা এখানে এই জীর্ণ আবর্জনার কটুগন্ধের মধ্যেই শ্বাস প্রশ্বাস চালাইতেছি এখন, আলহামদুলিল্লাহ এখন শেষ পেরায় এসে পৌঁছতাম। দোপাট্টা কুটিরের শেষ অংশ হচ্ছে এটাই, একান্ত সংকীর্ণ সদা বিতৃষ্ণাপূর্ণ এই জগতে আছে একটাই মাত্র অন্তরঙ্গ দ্রব্য, যাহা আমাকে দেখিলে মৃদু হাসে, বিগত প্রেমিকা এক শিশি লোদানম, মানে এটা হলো আফিমের একটা ভ্যারাইটি যেটা বাজারে ছাড়ত, এখন যেমন পপুলার হয়েছে আপনাদের ইয়াবা সেরকম, এক শিশি লোদানম, আর এই দুনিয়ার তাবৎ বিগত প্রেমিকার মতোই আহা, যেমন মাখামাখিতে অবিশ্বাসেও সে তেমন অকৃপণ। আহা হ্যাঁ জি, কাল ফিরিয়া আসিয়াছেন, এই কাল কথাটা তো আজকাল লোকে ব্যবহার করে না, মানে টাইম, ফিরিয়ে এসেছেন, এক্ষণে রাজ শক্তি কালের হাতে, আর এই বিদঘুটে বুড়ার সঙ্গে ফিরিয়াছেন তাহার পারিষদবর্গের দানবীয় শোভাযাত্রা, স্মৃতি অনুতাপ খিচুনি ত্রাস উৎকণ্ঠা দুঃস্বপ্ন ক্রোধ আর মনোবিকার, এই যে হিস্টিরিয়া, আপনাদের দিব্য দিয়া বলিতেছি প্রতি অনুপলি এখন তীক্ষ্ণতর, হাত শক্ত আর প্রাণ মন সমর্পিত, আর প্রত্যেকেই দোলক হইতে লাফাইয়া পড়ি না পড়ি বলিতেছে আমি জীবন অসহ অনপনীয় জীবন। মানব জীবনে অনুপল আছে একটি মাত্র, যাহার সাধনা একমাত্র সন্দেশ যোগান, যে সন্দেশ সকল শ্রোতার প্রাণে এক প্রকার দুর্বোধ্য ত্রাসের সঞ্চার করে। জি হ্যাঁ, কাল রাজত্ব করিতেছেন, তা তো করিতেছেনই, তিনি তাহার পাশবিক একনায়কত্ব আবারও শুরু করিয়াছেন, আর আমাকে ঠেলিতেছেন যেন বা আমি বলদ বিশেষ, হাতে তাহার দ্বিগুণ মোটা একটি মুগুর, তো খাট গাদা, তো ঘাম গোলাম, তো বাঁচ হতভাগা। এই হচ্ছে কবিতার প্রেজেন্টেশন, আমি এখন আবার প্রেজেন্টেশন বন্ধ করতে পারি।